singing go will be. আরে বাবু নিচে না নিচে পড়ে যাবি মা আমি বাইরে যাব হ্যাঁ যাব তো বাবা বাড়িতে নেই ওজন আমি আর তুমি বাজারে যাব ঠিক আছে এখনি যাব হ্যাঁ এখনি যাব কিন্তু বাইরে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে ওকে নিয়ে গেলে তো ভিজে যাব একটা রেইনকোটও কিনে দেয় না ও মা চলো না আচ্ছা প্রথমে মা তোমার জন্য একটা রেইনকোট বানিয়ে দেবে তারপর যাবে ঠিক আছে কি করে বলবো তো কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও রেইনকোট বানানোর জন্য প্রথমে নিয়ে নাও একটা এরকম বড় প্লাস্টিক আর প্লাস্টিকটাকে এভাবে কর্নার ওয়াইজ ফোল্ড করে উপরের যে কোণার দিকের অংশটা আছে ওটাকে এভাবে কেটে ফেলো তারপর নিয়ে নাও এরকম শেপের একটা প্লাস্টিকের টুকরো তারপর সেম আরো একটা নিয়ে নাও এবার দুটোকে সাইড থেকে পার্চমেন্ট পেপারের সাহায্যে এভাবে একসাথে ধরে স্ট্রেটনারের সাহায্যে এভাবে আয়রন করতে থাকো এবার সাইডটার মতন বাকি সাইডগুলোকেও আমাদের আয়রন করে জুড়ে নিতে হবে তো দেখে নাও এই পার্টটা আমাদের কমপ্লিট এবার নেক্সট যে বড় প্লাস্টিকটা আছে দুটো কর্নারকে সেম ভাবে ধরে স্ট্রেটনারের সাহায্যে আয়রন করে জুড়ে নাও দুটো পার্টকে ভালো মতন করে জোড়ার পর এই যে টুপিটা আমরা বানিয়েছি এটাকে বডি পার্টটার সাথে সেট করে দাও আর দেখো আমাদের বেবি রেইনকোট তৈরি হয়ে গেছে এবার এটা নিজের বাচ্চাকে পরিয়ে যত খুশি বৃষ্টির মধ্যে বাইরে ছাড়ো একটুও ভিজবে না ফোন করছো জানো তোমাকে এক্ষুনি দেখতে ইচ্ছা করছে আমার কি এখন এখন তো সম্ভবই নয় কেন যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে এক্ষুনি দেখা করো আরে কিন্তু খেলছিলাম ভালো ছিলাম ফালতু ঝামেলা ঘাড়ে নিলাম ওহো এতক্ষণ তো আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল এখন যা জোরে নেমেছে আমি বেরোলে তো ভিজেই যাব তুই কোথায় যাচ্ছিস আমি পেন কিনতে যাচ্ছি অনেক নোটস বাকি আছে তো তার জন্য পেন তো আমার কাছে অনেক আছে তুই নাচে মেকআপের জিনিস নিয়ে নিস আর তুই এখন পেন কিনতে যাচ্ছিস আরে সত্যি আমি পেনই কিনতে যাচ্ছি এত বৃষ্টিতে ছাতা দিয়ে কিচ্ছু হবে না আর ভিজে আসলে জানিস তো বাবা কি করবে তাহলে কি করব আমার কাছে একটা আইডিয়া আছে কি হেভি রেইনফল থেকে বাঁচার জন্য নিয়ে নাও একটা ছাতা আর একটা প্লাস্টিক এবার প্লাস্টিকটাকে বাইন্ডিং ক্লিপের সাহায্যে এভাবে ছাতার প্রত্যেকটা কর্নারের সাথে সেট করে দাও দেখো হ্যাক তো কমপ্লিট এবার হেভি রেইনফলের সময় এই ছাতাটাকে নিয়ে বাইরে বেরোলে তাহলে দেখো একটুও ভিজবে না হ্যাঁ মা আমার খিদে পেয়েছে আর পড়তেও বসতে হবে চুপ কর ও একা সব কাজ করে তুই এত বড় হয়ে গেছিস তুই তো একটু মায়ের সাথে সাহায্য করতে পারিস উফ দিদা তুমি তোমার এই ড্রামাটা না বন্ধ করো প্লিজ চুপ কর বড়দের সাথে কেউ এরকম করে কথা বলে মা খিদে পেয়েছে তুমি কি খাবারটা দেবে নাকি না এটা কেমন খাবার বানিয়েছো খাবারে কোনো স্বাদ নেই নুনটা একটু কম হয়ে গেছে মনে হয় ওখানে আছে তোমার মন কোন দিকে থাকে হ্যাঁ নুনে জল মিশিয়ে রেখে দিয়েছো মনে হচ্ছে আজকে ঘরের খাবার ভাগ্যেই নেবে খাবোই না হ্যাঁ বাবা চলো আজকে বাইরে থেকেই খাবার আনিয়ে নি এদেরকে কিছু না বলে বলে তুই আজকে এরকম অবস্থা এনেছিস আর বর্ষার মরশুম নুনের তো এরকম অবস্থা হবেই হ্যাঁ মা এবারে তো আমার কি ভুল আছে আপনিই বলুন তোকে আর কতবার শেখাবো আমি কিন্তু কি করব আমি চাল নিয়ে আয় চাল বর্ষাকালে নুন ফ্রেশ রাখার জন্য প্রথমে একটা কন্টেনারে নিয়ে নাও একটুখানি চাল আর তারপর নিয়ে নাও নুন এভাবে যদি তোমরা নুনের সাথে চাল মিশিয়ে রাখো না তাহলে নুন বর্ষাকালে কখনোই ভিজে যাবে না আর একদম ফ্রেশও থাকবে কাকিকে ফোন করবো কিরকম আছে আরে গুড়িয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস টিউশন আছে তুই তো সকালবেলায় টিউশন গেছিলি আর আমার নতুন ছাতাটাকে ভেঙেও এনেছিস হ্যাঁ সকালে গেছিলাম সামনে পরীক্ষা আছে তো ওই জন্য এক্সট্রা পড়াচ্ছে ঠিক আছে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাস আর এবার যদি আমার ছাতা ভেঙেছিস না তোকে ভেঙে রেখে দেব ঠিক আছে মা যা আবার ছাতা এনেছিস হ্যাঁ কি করবো বলতো সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে থামার নামই করে না হ্যাঁ রে আরে ওই দেখ আমার ছাতা পড়লো তো পড়লো শালা আমার ছাতার উপরে পড়তে হলো ফট গাটা কথা কালে আরে
কি ভাবছিস? আমার ছাতা আবার ভেঙে গেল, এবার আমি কি করব? আমার মা তো আমাকে শেষই করে দেবে। তোর ছাতা এক্ষুনি ঠিক হয়ে যাবে। ছাতা যদি ভেঙে যায় তাহলে ওই ভাঙা ছাতাটা নিয়ে নাও, আর নিয়ে নাও একটা পেপার ক্লিপ। এবার পেপার ক্লিপের যে ফোল্ড আছে সেটাকে ভালো করে খুলে নাও, আর ছাতাটা যেখানে ভেঙেছে সেখানে ওটা নিয়ে ভালো করে সেট করে নাও। দেখো একদম এইভাবে করতে হবে। এবার সেম ভাবে নিচের দিকটা যেখানে ভেঙে গেছে সেখানেও রিপেয়ার করে নেব। তো দুটো পার্ট কমপ্লিট করে নেওয়ার পরে দেখো ছাতা একদম নতুন হয়ে গেছে। A few moments later. Hello, তোমার নতুন জুতো পাঠিয়ে দিয়েছি, ওটা পরে চলে এসো, ঠিক আছে? Okay, thank you. এটা পরে আমি ফটাফট রেডি হয়ে যাই। আরে বৃষ্টিটা কেউ মরা এখনই আসতে হলো? হে ভগবান, আমার জুতো! A few moments later. তোর এত বড় সাহস! বর্ষাকালে শু পরিষ্কার রাখার জন্য একটা ফুড র্যাপিং প্লাস্টিক নিয়ে এইভাবে পুরো জুতোতে র্যাপ করে দাও। র্যাপ করে নেওয়ার পরে ব্লো ড্রায়ারের সাহায্যে এইভাবে সেট করে নাও। এরপরেও জুতো যদি নোংরা হয়ে যায় এইভাবে ধুয়ে নিলে জুতো পরিষ্কার হয়ে যাবে আর জুতোতে একটুও নোংরা দেখা যাবে না। ওয়াও, আজকে ওয়েদারটা কি সুন্দর! একটু গান শুনি। আমার হেডফোন 100 টাকার হেডফোন পুরো শেষ হয়ে গেল। এখন দেখো বৃষ্টিটাও থেমে গেছে। আরে মা, তুমি দুর্গার মতো দাঁড়িয়েছো কেন? আর ত্রিশূলের জায়গায় তুমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছো কেন? তুই তো ভেতরে চলে এলি আর আমার কাঠের চেয়ারটা বাইরে রেখে এসেছিস। ওটা আমার মরে যাওয়ার দিদার চেয়ার। তোর তো 800 টাকা চুনা লেগে গেছে কিন্তু আমার 10,000। সে মরে ভূত হয়ে গেছে আর এখানে কষ্ট পাচ্ছে। হ্যাঁ চুপ কর, তোর বাপ কখনো দেখেছে এরকম চেয়ার? মা ছাড়ো না, আমি সব ঠিক করে দেব। কিভাবে? বৃষ্টির সময় কোনো ফার্নিচার যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা বোলের মধ্যে নিয়ে নাও একটুখানি কোকোনাট অয়েল আর ব্রাশের সাহায্যে পুরো ফার্নিচারে ভালো করে অ্যাপ্লাই করে নাও। আমাদের প্রবলেম এই চেয়ারে হয়েছে তাই আমরা চেয়ারের মধ্যে লাগাচ্ছি। অয়েলটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে চেয়ারের প্রথমের অবস্থা কি ছিল আর এখনের অবস্থা কিরকম আছে। তো বন্ধুরা, বর্ষাকাল তো চলে এসেছে তাই ভাবলাম বর্ষাকালের জন্য স্পেশাল হ্যাক নিয়ে চলে আসি। বল কি বলবো। আচ্ছা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও আর অনেক বেশি বেশি করে কমেন্ট করো, আর লাস্টে সাবস্ক্রাইব করে নাও। এটাও আমিই বলে দিতাম।